বলো বলো বলো, আইফোনে এইগুলো কিছু হয় না, এয়ারড্রপে নিলে। আমার মাথাটা প্রচুর গরম। কেন গরম? আমার আজকে ফোন নিয়ে চলে গেছে। ফ্ল্যাশব্যাক। আমরা যাচ্ছি ঘুরতে সবাই মিলে, বাড়ির সবাই মিলে এখন যাবো ঘুরতে। কোথায় যাচ্ছি এখনো ডিসাইড হয়নি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। চি খাবে? সারাদিন চি খেতে ভালো লাগে? এই কটা তো দাঁত, হ্যাঁ এই কটা দাঁত। চি খেতে খেতে যখন এই আর থাকবে না দাঁতগুলো, তখন কি করবি? হুম, দাঁত একটা মাম দিয়ে দাও তো, সবাইকে একটা মাম দিয়ে দাও, বলো হাই গাইজ। হাই। তো যাই হোক গাইজ, আজকে ব্লগটা হবে একদম ছোট। হ্যাঁ, কি বলছো কি বলছো? টাকা বলি তো। যাই হোক, চলো বাড়ির থেকে বেরোই, পরে আমি দেন দেখাচ্ছি কে কিরকম ভাবে রেডি হয়েছে আর আমরা কোথায় যাচ্ছি। তো চলো ভিডিও শুরু করা যাক। ফাইনালি কিন্তু বাড়ির থেকে সবাই বাইরে বেরিয়ে গেছি। সবার প্রথমে রয়েছে এখানে সুমিত, এখানে দিদি, অনন্যা, রাহুলদা এক গাড়িতে, এখানে সুজয়দা আর বিপ্লব, আর এখানে আমার মাম্মাম দেখো আমাকে নিয়ে চারপাশে ঘুরছে। তো যাই হোক, এখানে বসে বক বক করবো না, চলো ওখানে যাই, ওখানে গিয়ে তারপরে কথা হবে। ফাইনালি কিন্তু অনেক ভাবনা চিন্তার পরে আমরা চলে এসেছি চারকোণে। চারকোণে আসার পরে অনেকদিন বসে আড্ডা দেওয়া হয় না, এমনি সময় ক্যাফেতে তো বসে আড্ডা দেওয়া যায় না। তো তাই তাই তো কে খবর দিল, খবর দিল কে? তো যাই হোক, সবাই আসছে, আর আগে মাম্মা আর রাহুলদা গেছে, আর চারকোণের অ্যাম্বিয়েন্সটা এইখান থেকে স্টার্ট হবে, এখান থেকে শুরু করে পুরো ওয়াল, মানে সব জায়গা দেখবে ডেকোরেশনে ডেকোরেশন। কে বললো? ইস, এসে দেখো আজই হারকাত শুরু করে দিয়েছে, এ তো এসে যেন শুয়েই পড়েছে, যেন নিজের বাড়ি। এই যে কি শয়তানি করে, যাই হোক সবাই চলে এসছে। এখানে রাহুলদা, মাম্মাম, এখানে অনন্যা, আমি ভালো আছো? তো এখন কিছু একটা অর্ডার দেবো, খানিকক্ষণ সময় বসবো, বেশি সময় বসবো না, বেশ তো অনেক রাত। তো চলো, আর চারকোণে আর এই পেশেন্টের আবার চোখে অনেকদিন ধরে প্রবলেম, একটা প্রবলেম শেষ হয় আর একটা প্রবলেম। এখানে ফটো শুট চলছে। ও মাম্মা, হয়েছে আমাকে একটা মাম দেবে? মাম দাও না, আমার শোনা মা, যাই হোক, এখানে সবাই ল্যাপ খেয়ে পড়ে রয়েছে, চলো খাবারটা আসা পর্যন্ত ওয়েট করে দেন, কথা হবে। তো গাইস, এখানে আমাদের খাবার চলে এসেছে, চিকেন পকোড়া, যেহেতু বাজেট একটু শর্ট, তো দু প্লেট চিকেন পকোড়া দিয়ে এইমাত্র সবাই খাবো এতগুলো লোক। এদিকে তো আমরা সবাই খাও খাই কথা ভাবছি, আর এদিকে দেখো গাইস, আর একজন ক্যাফে এসে ঘুমিয়ে পড়েছে। কি ছেলে, এ সব জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ে। এই যে কি গো, ও এখানে এসে ও ঘুমোবে গাইস, ওর ঘুম হয় না বাড়িতে, ও এখানে এসে এখন ঘুমোবে, তো ও ঘুমিয়ে যাক। এখানে আমার মাম্মাম খাওয়ার জন্য এক্সাইটেড, তো ওকে টমেটো সসটা আগে দিয়ে নিই, দেন কথা হবে। এখানে বন্ধু বন্ধু ফটোশ্যুট হচ্ছে, তো আমাদের তো ফটোশ্যুট হয় না, আমাদের ডাইরেক্ট খাওয়া হয়, খেয়ে নিই তারপরে কথা হবে। না 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 না, তারপরে কী করে কথা হবে, আগে রিভিউ দেবো তো কেমন খাওয়া, কেমন জিনিসটা। নেমে গেছে সোনু, ওদিকে ফটোশ্যুট করছে, আর এদিকে একজন কী করছে দেখো, কী অবস্থা এ তোমার, যদি দেখে না এই দোকান রেগিসের মালিক, তোমার আর আসতে দেবে না। সিঁড়ি থাকতে এখান থেকে বেয়ে বেয়ে কিভাবে নামছে দেখো, মার মার ধরে মার মার। এখানে সবাই একে একে নামছে, আর এদিকে সুমিতের ছোটবেলা মানে শেষ হয় না সারা জীবনেও। এই ঠিক আছে,
সমান সমান তুমি বিপ্লবকে মেরেছো, সুজাতা তোমাকে মেরেছে, পুরো সমান সমান। আর গাইস একটা বড় সর প্ল্যান হচ্ছে, সেটা যদি সাকসেস হয় অবশ্যই তোমাদের দেখো অবস্থা। মানুষ জিম করে সুজাতার সাথে ম্যাচ ম্যাচ, সুজাতার উড বি গার্লফ্রেন্ড। তো যাই হোক বড় কিছু প্ল্যান হচ্ছে, অবশ্যই তোমাদের এই ভিডিওতে জানাবো, তোমরা কালকের ভিডিওতে দেখতে পারবে। এখন ইচ্ছা আছে কিছু একটা খুচরো খাওয়া কারণ একদম ছেড়ে পোষায় নিয়ে জানেন খেয়ে পোষায় মা। তো চলো সামনের দিকে ওরা গেছে গাড়ি আনতে, এখনো কনফার্ম হয়নি, বলেছিলাম তোমাকে জানাবো কিন্তু নাচনি আগেই জানিয়ে দিয়েছে, তো এখনো কনফার্ম হয়নি, কথা চলছে। সবাই যদি ডান করে তাহলে যারা যারা দেখা করতে চায় তারা সবাই চলে এসে সবার সাথে কথা হবে দক্ষিণেশ্বর। তো যাই হোক গাইস চলো এখন দেখি কোথায় কোথায় যাওয়া যাক, তোমরা যাবো তাহলে কথা হবে। কি অনেক ঘুরে টুরে চলে এসেছি স্টার বিরিয়ানির সামনে, এখানে আমার মেয়ে দেখো একা একাই দাঁড়িয়ে আছে, কি রে ভয় নেই তোর? এখানে সবাই মিলে আমরা আলোচনা করছি, আর আলোচনা করার বিষয় হলো এটা যে চিকেন বিরিয়ানি শেষ, অনলি মাটন আছে, আর মাটন আমি একা খাই না, তো তার জন্য এখানে সবাই আলোচনা করছি কি খাওয়া যায়, আমাকে রেখে তোরা খেতে পারবে না, তো সেটা এখন আলোচনা হচ্ছে, লাস্ট ডিসিশন কী হয় সেটাও জানানো হবে তোমাদের। আর এখানে আমার মাম্মাম দেখো একা একা লিচি ছুলছে, তুমি একা একা পারো বাবা ছুলতে? তুমি একটু মা বলে ডাকো, ডাকো 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 হ্যাঁ বাবা। ও যে কি গেল ওটা, কি গেল ওটা, ও ক্যামেরা ধরলে আর কথা বলতে চায় না পচা। তো চলো লাস্ট ডিসিশন কি হয় সেটা জানাচ্ছি, কি হলো আমি ভাত খেয়ে নেবো ভাই, শেষ বেশ বোধ হয় এটা ডিসাইড হলো যে আমার জন্য আলু বিরিয়ানি নেবে আর ওরা সবাই মাটন বিরিয়ানি। যাই হোক চলো বিরিয়ানিটা নেওয়া হোক, আর স্টারের বিরিয়ানি তো তোমাদের আর কিছু আলাদা করে বলার নেই। আর রাহুলদার সাথে এদের খুব ভালো সম্পর্ক কারণ আমাদের বাড়ি কোনো না কোনো অনুষ্ঠানে সব অনুষ্ঠানে এখান থেকেই নেওয়া হয় যখনই বিরিয়ানি হয়। তো যাই হোক চলো বিরিয়ানিটা নেওয়া হোক, বাড়িতে যাই তারপরে কথা বলবো। বলো 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 আইফোনে এইগুলো কিছু হয় না, এয়ারড্রপে নিলে আমার মাথাটা প্রচুর গরম। কেন গরম? আমার আজকে ফোন নিয়ে চলে গেছে হয়ে গেছে তো হাইলাইট, আমরা কিন্তু কাল যাচ্ছি সবাই মিলে, আর কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি? ঠাকুরনগর, দক্ষিণেশ্বর। তো সবাই মিলে ডিসাইড করলাম দক্ষিণেশ্বর যাচ্ছি, কালকে তোমাদের সবার সাথে দেখা হবে, যারা যারা দক্ষিণেশ্বর আছো চলে এসো দেখা করতে। এখানে আমাদের বাড়িতে পুজোর কার্টুন চলছে গাইস, পুজোর শুরুর আগেই মানে পুজোর একটা মেয়াদ চলে এসছে, এখানে পুজোর কার্টুনটা দেখে পুজোর কার্টুন চলছে, মাম্মাম দেখছে, রাহুলদা দিদি, এখানে অনন্যা, এখানে সুমিত, এখানে আমি, আমার জন্য আলু বিরিয়ানি আর সবার মাটন। তো সবাই মাটন খাচ্ছে, আমি এখন আলু দিয়ে খাবো শুধু বিরিয়ানি, আর এখানে আমি ভিডিও নিচ্ছি এক্সপোর্ট করার জন্য। অবশ্যই কিন্তু তোমরা কালকের ভিডিওটা মিস করো না, তো বেশি বকবক করবো না খাবার সামনে রেখে, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার, টাটা।